ওয়েলকাম ব্যাক টু আৱাৰ চেনেল মিহিলিমা। কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ আপোনালোকৰ খবৰ ভাল, আমাৰ খবৰো ভাল। তো লৈ আহিছোঁ আজি আৰু এটা নতুন ব্লগ আপোনালোকৰ মাজত। যদি আপুনি প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ ব্লগ চাই আছে, যদি আমাৰ ব্লগ চাই ভাল পায়, নিশ্চয় আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব। আৰু আপোনালোক কোন জেগাৰ পৰা চাই আছে সেইটো কমেণ্টত জনাব। তো বলক আজিৰ ব্লগটো ষ্টাৰ্ট কৰি দিওঁ। তো গাইজ, দুপৰীয়া হৈ গ'ল, আহি পালোঁ পাকঘৰ। দেখিছে বেকগ্ৰাউণ্ডত পাকঘৰ আহি পালোঁ আৰু সদায় এটাই টেনশ্যন, আজি কি বনাম, আজি কি বনাম, আজি কি খাম। তো আপোনালোকৰ এনেকুৱা হয়নে নহয় জনাবচোন কমেণ্টত। মইতো কিবা বনাব লাগিলে টেনশ্যন হৈ যায় কি বনাম, ঘৰত যিমানেই বস্তু নাথাকক কিয় কি বনাম। তো আহিলোঁ পাকঘৰলৈকে, ফ্ৰিজটো খুলি চাওঁ কি কি আছে। আজি নিৰামিষ খাব লাগিব, তো চাই লওঁ নিৰামিষত কি কি আছে। আৰু লগতে বহুতে মানে জনাই আছে যে লিচু খাব নালাগে, জাম খাব নালাগে এনেকুৱা। তো আপোনালোক জনোৱাৰ কাৰণে থেংক ইউ ছ' মাছ। ডক্টৰে মানা কৰা নাছিলে, সেইকাৰণে মই মানে ছিজনেল ফ্ৰুটছ হয় বুলি টেষ্ট কৰিছোঁ। বেছিকৈ নাই খোৱা, টেনশ্যন নল'ব, জাষ্ট ছিজনেল ফ্ৰুটছ হয়। তো টেষ্ট কৰিব মন যায়, সেইকাৰণে টেষ্ট কৰিছোঁ। আপোনালোকে যে ইমান কেয়াৰ কৰে, সঁচাকৈ বহুত ভাল লাগে এনেকুৱা কৰিলে। আৰু এনেকুৱা কিবা যদি মই খাওঁ, যদি খাব নালাগে মোক জনাই দিব দেই কমেণ্টত। সঁচাকৈ মানে হেল্পফুল হয় নাজানা বস্তুবিলাক যেতিয়া জানো। তো বোলক, তো ফ্ৰিজটো খুলিলোঁ, পালোঁ এইখিনি। আজি মই ভাবিছোঁ বেঙেনা আলুৰ চব্জি বনাওঁ এখন, তাৰপিছত আম আৰু পুদিনাৰ চাটনি বনাওঁ, আৰু প্লাছ তিয়ঁহ আৰু বিলাহীৰ চালাড বনাম পিঁয়াজ দি পিনে। তো ভেজত আৰু কি খাম, আৰু এইবিলাকে হ'ব। তো গাইজ, দুপৰীয়াৰ খানা ৰেডি হৈ গ'ল। আজি বনালোঁ চালাড, আম বটা, আৰু এইফালে বেঙেনা আৰু আলু চব্জি ভাত, সেইফালে মিৰৰ ৰুটি, এইফালে বাটাৰ মিল্ক, আহিফালে তো চিম্পল খানা। আজি আমাৰ নিৰামিষ দিন হয়, তো আৰু গৰমত বনাব একো মন নাছিলে সেইকাৰণে। আৰু এইফালে মই অকণমান আলু ভুজিয়া লৈ লৈছোঁ, ভাতেদি আলু ভুজিয়া খাই বহুতেই ভাল পাওঁ। তো হৈ গ'ল খানা ৰেডি, আমিও খাই লৈ উঠিলোঁ। আৰু এইফালে মিহিৰে গছৰ পুলিকো খুৱাব ধৰিছে পানী। যেনেকুৱা গৰম, পানী মানে দুবাল দিব নিচিনাই অৱস্থা হৈছে। আৰু এইফালে দেখাই আছোঁ আপোনালোকক, এইজোপা হৈছে তিতা কেৰেলাৰ গছ এইটো। আৰু এইটো চাওক, অপৰাজিতা কি ধুনীয়াকৈ ফুলি আছে, পতা নেকি তিতা কেৰেলা কেইটা মস্ত ধৰে হে না। আৰু এটা বস্তু দেখাই আছোঁ আপোনালোকক, আমাৰ নতুনকৈ হ'ব ধৰিছে, এইফালে দেখিছেনে, জলকীয়া হ'ব ধৰিছে। ফাইনেলি মানে মোৰ জলকীয়া হ'ব ধৰিছে, মনটো ফূৰ্তি লাগি গৈছে। আৰু এইবাৰ ভূত জলকীয়াৰ গছপাত এতিয়া মৰি যোৱা নাই, কিন্তু নাজানো একো নহয়, কিবা যদি উপায় জানে ক'বচোন। ভূত জলকীয়া পাতত জলকীয়াই নাহিলে, ইমান কষ্ট কৰি মই ডাঙৰ কৰিলোঁ বেচেৰাটো। আৰু এইফালে এগালমান কণ বিলাহীৰ পুলি হৈছে, কিবা নহয় কিবা দিয়ে থৈ দিওঁ আমি, মানে গ্ৰীণ গ্ৰীণ হৈ থাকিলে মানে বাৰাণ্ডাখন ভাল লাগে সেইকাৰণে। আৰু এইজোপা চম্পা ফুল হয়, চম্পা ফুলত ফুলে নাহিলে, এইবাৰ পাতেই আহিছে, একডালমান পাতেই আহি আছে। আৰু এই পাত মই অসমৰ পৰা অনা গধূলি কপাল হয়। আৰু এইফালে আৰু কেইটামান জলকীয়াৰ পুলি আছে, লগাব লাগিব খালী গামলাত। এই ডাহলীয়া পাত ডাঙৰ হ'ল। আৰু এইফালে এপাত হৈছিলে, এই পাত কিবা নাজানো নিজে নিজে মৰি গ'ল, কিবা হৈছে গমেই নাপাওঁ। তো এনেকৈ গ্ৰীণ হৈ থাকিলেও ভাল লাগে, ফুল নাহিলেও। গাইজ, মানে মই কিবা আন্ধাৰ আন্ধাৰ কৰি থকা, মিহিৰে বাহিৰত চাব গৈছে কি আন্ধাৰ আন্ধাৰ বুলি কৈ আছোঁ বুলি। তো এইফালে মানে বৰষুণ, ৰ'ব এক মিনিট মই উঠি দেখাই আছোঁ, মই বিচনাতে পৰি আছিলোঁ মানে, এক ছেকেণ্ড, উঠিবও নিদিয়ে, শান্তিয়ে নাই মানে মানুহটোৰ একদম। কি হ'ল, কেছে? আরে আবি তো মানে ব্লগ আপলোড ভি নেই কিয়া, ফির ভি নজর লাগ গই। তো বটর তো এনেকুয়া হইছে, সাও ইয়ে দোর বান্ধা না পাতাই নি চলা। ও কেসা বাদল আয়া মিহির সাইড, এসে দেখো তো, ও মাই গড, দেখো সেক, দেখো এইটো ভালে হইছে, এনেকুয়া বগা বগা। আৰু এইটো সাইডে চাওকচোন কি ভয়ানক কোলা হৈছে, মানে ভয়ানক এনেকুৱা কোলা হৈ আছে। আৰু মই আজিয়ে ব্লগটোত আপোনালোকক প্ৰথমবাৰ মোৰ জলকীয়াৰ গছটো দেখালোঁ, আৰু জলকীয়াটো উৰি গ'ল। ইয়ে কোন উৰা, এ ভুচা কিচকা উৰা,
দাদা আপনার হয়েছে একদম সব বৰষুণটো দিলে হল, দাদা আপনার তো হয়েছে বারো, বরষুণটা দিলে আর কথা নিদিলে এনেকা দাদা আপনার হয়ে লাভ নাই, এতালে একটুপা পড়া নাই। তো গাইজ দেখিছে একদম মানে আর মেঘা মেঘি হয়ে আছে, একদম বরষুণ আহিব যেন পাইছো আর আজি মানে বড়িয়া বরষুণ এজাক দিলে আর হয়ে গেল আর দেখিছেনে বা একদম বাদল কেন এইফালের সেইফালে গৈ আছে, এটা বরষুণের ওয়েট চলি আছে মোর। তো গাইজ মিহিরর আজি মই গালি খাম, ধারাহার বরষুণ আহিছে, শব্দ শুনিছেনে বরষুণের? মই ভাইটি আর মিহিরক মানে চিঙরা আনিব পঠাইছো বাইকত গৈছে দুইজনে, আর এতিয়া ধারাহার বরষুণ আহিছে পুরা শব্দ, আহি পিনে মিহিরে দিব মোক মশলা, সি কইছিলে সুইগি করিম বলি, মই কইছো সুইগিত মানে বেশিকে যায় দুটা তিনটা অর্ডার দিব নোৱাৰি না, একেলগে এগালমান অর্ডার দিব লাগে, তো মই কলো গৈ পিনে লৈ আহিলে ভাল, এতিয়া পুরা বরষুণ আহি পোৱা নাই, দুইজনে রখিছে চাগে বরষুণ দিয়া কারণে, আহি একদম মোক কথা শুনাব দেই আজি বরষুণত তিতি পিনে। তো গাই যেতিয়া অকলে অকলে থাকি মোরে মনটো বেয়া লাগি গল, নপঠালে হলোয়ে দুইটাকে সুইগি করিলে হলোয়ে, এতিয়া দুইজনে কৰবাত ফাঁসি থাকিলে, পুরা ডাঙর বরষুণ আহিব নোৱাৰে, বাইকত গৈছে গাড়ি হলে কথা নাছিল, ওচর বলে গাড়িখন নিদিলে আকো ওই গাড়িয়ে নিব কৈছিল নহলে, এতিয়া মোরে মনটো বেয়া লাগি থাকিলে পুরা হেভি দিন হয়ে গেল, হেন লাগে কি গাড়ি লেগে জানা হতে ঘর মে গাড়ি নিয়ে যেছে কেউ ভিক ভিক কে আই থোড়া ওয়েট কর লেতে উদরি সমোসা সাই খাকে আপ সমোসা লিয়া আর বারিশ গির গিয়া বরষুণত জিকি চিকি সমোসা লৈ আহিলে দুইজনে কষ্ট কৰি মোৰ কাৰণে, আৰু এইফালে পুৰা ৰেডি কৰি লৈছো, ভাইটি এইফালে তাৰ প্লেট পুৰা ডেকোরেশন কৰি লৈছে, এইফালে বরষুণত জিকি জিকি বেচেরা ফটোশ্যুট করে আছে, এখন হয় দে একদিন জিকি গরম, আর এইফালে মই সিংরা চাহ, মই মানে ইমলি চাটনি তো নাখাও, আর মিহিরে আহিয়ে তার মিটিং আছে, এই কারণে সি মিটিংত তার চাহ কাপ থই দিছো, তো খাম আর মানে বরষুণের বতরত সিংরা চাহ না এটি, আর এইফালে মায় আমার ভিডিও কলত আছে, আমার সিংরা চাই আছে মানে গাড়ির চাহ টা খাওয়া হয়ে গেল, দেখিছে পানিয়ে পানি বরষুণ কমা নাই আজি, আজি বরষুণ ভালকে দিছে, ভালেই হল দিয়ক, বহুত গরম পড়ছিল, এনেকে বরষুণ দিলে অলপমান ঠান্ডা হব এটা বতরটা। তো গাইজ দেখিছে অবস্থা আকাশন কেন দেখা হয়েছে চাপসুন অরেঞ্জ কালারর, আর বিজুলি আর মিহিরর মোবাইলত অরেঞ্জ কালার নাই হওয়া, মোর মোবাইলত অরেঞ্জ কালার হয়েছে, মোবাইলত মানে অরিজিনালত অরেঞ্জ কালার কিন্তু না জানো তার মোবাইলটো কিবা করে দিছে অরেঞ্জ নে দেখি, সেই কারণে মই মোর মোবাইলে দেখাইছো, মেরা ভি তো আইফোনই হে, তার তো হোয়াইট হই আছে কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড পুরা ইয়েলো হই আছে, তো মই মোর মোবাইলটোতে ভিডিও বনাই থলু আর মোর পিম্পলস তো এতিয়া লিকে কমা নাই, এই সব ব্যাক ক্যামেরা চাউল দেখি লাগিছে এই ব্যাকগ্রাউন্ড এনে হ্যাঁ এটো এডিট কিং কেব মোর হালমন চাই দে দলি মোর হালমন গুছি গেল হই কিন্তু বেক কেমেরাত নাহে অকল ফ্রন্ট কেমেরাত আহে, সেইটো না জানো কি প্রবলেম, বেক কেমেরাত নাহে আকাশখন ধুনিয়া দেখা হওয়ার কারণে আর লাজতে এতিয়া গুছি গল বারান্দার পিনে, আর এইফালে ব্যাক ক্যামেরায় দি টেস্টিং চলি আছে, ব্যাক ক্যামেরাটো আহিছে ধুনিয়াকে কালারফুল একদম কিমান ধুনিয়া দেখা হয়েছে, এনেকুৱা ভিউ বহুত কম হয় হলে মানে আর মনটো পুরা একদম ফুর্তি লাগি যায়।
তো আশা করো আপনাদের চাই ভাল পালে আমার ব্লগটো, যদি ভাল পালে কমেন্টত নিশ্চয় জানাব, আর এনেকে সদায় আমার ব্লগবিলাক চাই থাকিব, আমাক মরম দি থাকিব। লগ পাম অহাকালি আর একটা নতুন ব্লগ লৈ। আজির কারণে বাই, গুড নাইট, টেক কেয়ার।